আসসালামু আলাইকুম আমি নেশা বেবি আমার একটি ছোট্ট সুন্দর ছাদ বাগান আছে আর সেই ভিডিও সেই ছাদ বাগানের ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি বন্ধুরা আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমার আমার চ্যানেলের উন্নতির জন্যে অনেক গুরুত্বপূর্ণ তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি খুব বেশি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের হয়তো বা কাজে লাগতে পারে আর আমার চ্যান আমার ছাদ বাগান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর খুব খুশি হয়ে দিব আমার ছাদ বাগানের সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ভিডিওগুলি মিস না করতে চাইলে প্লিজ বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এতক্ষণে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে আমার ছাদ বাগানের সব শাক কাটবো তো মার্শাল্লাহ দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর শাক হয়েছে এবার কিন্তু আমার শাকের ফলন অনেক ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে যেমন মোটা মোটা ডোগা তেমন হচ্ছে নরম আবার অনেক বেশি বাড়ছে অনেক ঘন ঘন কাটতে হয় না হলে কিন্তু অনেক বড় বড় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক আপু হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল গত পরশু দিনের ভিডিওতে যে তার পুঁশাক শক্ত হয়ে যাচ্ছে তো শক্ত হয়ে যায় সাধারণত আমি আমার মতো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি আপু আপনি কাজে লাগলে অবশ্যই জানাবেন বুঝতে পারলে আর না বুঝতে পারলে এটাও কমেন্ট করে জানাবেন গাছে সাধারণত খাবারের ঘাটতি হলে গাছের পুঁশাক কিন্তু শক্ত হয়ে যায় আর পুঁশাক সাধারণত নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে তো আপনি চেষ্টা করবেন অবশ্যই কাছে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে তাহলে কিন্তু আপনার পুঁশাকগুলি অনেক ভালো হবে ফ্রেশ কচি এবং মোটামোটা হবে আমি আমার এবারের এবার হচ্ছে আমি কিচেন কম্পোস্ট দিয়ে করিনি এবার আমি মুরগি কবুতরের যে বীজটা আছে সেটা দিয়ে পুঁইশাক চাষ করেছি মাটির তৈরির সময় আমি বেশ খানিকটা মুরগি কবিতরের বিষটা মাটির সাথে ব্যবহার করেছিলাম যার ফলে কিন্তু এবার আমার ফলন অনেক ভালো হয়েছে কিচেন কম্পোস্ট ব্যবহারের তুলনায় গত বছর আমি কিচেন কম্পোস্ট দিয়ে পুঁইশাক চাষ করেছিলাম ভালো হয়েছিল তবে তুলনামূলক কম হয়েছিল এবার অনেক ভালো হয়েছে যেহেতু মুরগি কবুতরের বিষ্টায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার থাকে এজন্যে গাছ এই সার দিলে খুব ভালো বাড়ে আর হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়ায় দেওয়ার জন্য যদি মাটি তৈরির সময় না দিতে পারেন তো গাছের গোড়ায় দেওয়ার সময় অবশ্যই তার শুকনো কিংবা পচানো দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না আর আপনারা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন সেটা খুব সামান্য পরিমাণে গাছের গোড়া থেকে বেশ খানিকটা দূরে টবের কিনারা ঘেসে আপনারা ব্যবহার করতে পারেন এতেও কিন্তু মোটামুটি ভালো ফলন পাওয়া যায় তো আমি নাইট্রোজেন সার হিসাবে রাসায়নিক সার ও জৈব সার সবগুলিই ইউজ করি শুধু জৈব সারে করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এতে ছাদ বাগানের খরচটা অনেক বেড়ে যায় এজন্যে আমি ঘরোয়া সার এবং রাসায়নিক সার দিয়েই ছাদ বাগান করার চেষ্টা করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তোবা ভাববেন যে নিজের হাতে তৈরি করা সবজি কেন রাসায়নিক সার ইউজ করব। শুধু যদি জৈব সার এখানে ইউজ করতাম তাহলে কিন্তু এত ভালো পুঁশাক অল্প সার ব্যবহার করা হতো না প্রচুর পরিমাণে সার কিনতে হতো আর জৈব সারের মোটামুটি ভালোই দাম ঢাকা শহরে এজন্যে আমি আমার ঘরে তৈরি জৈব সার বিশেষ করে কিচেন কম্পোস্ট আর মাঝে মধ্যে মুরগি কবুতরের বিস্টা গোবর সার এগুলি কালেক্ট করে গাছে দেই আর রাসায়নিক সারটা ব্যবহার করি আমি বাসায় যখন যাই তখন আমি রাসায়নিক সার একসাথে বেশি করে নিয়ে আসি সেটাই খুব অল্প পরিমাণে মাঝে মাঝে ব্যবহার করে থাকি যদি আপনাদের এই প্রসেসটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন পুরনো যারা বন্ধু আমাকে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি আমারও বলছি যারা এ পর্যন্ত লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন